পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। সেখানে যে কি অ্যাকিউজড দেবানন্দ তার সঙ্গে আপনাকে কিছু কিছু জায়গায় ছবিতে দেখা যাচ্ছে, এই বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে আপনার প্রতিক্রিয়া? তার সাথে আমার একার না, তার সাথে একাধিক লোকের ছবি দেখা যাচ্ছে, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি। আমার প্রতিক্রিয়া হচ্ছে, এই ভদ্রলোককে আমি কোশ্চেনকালও চিনি না, কিন্তু ওনার কয়েকটা ছবি যেখানে দেখা যাচ্ছে যে আমরা কাউকে স্যানিটাইজার মাস্ক দিচ্ছি সেখানে উনি পাশে দাঁড়িয়ে আছেন, সেটা দেখে আমাদের সন্দেহ হচ্ছে যে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, যারা কোভিডে প্রথম থেকে চিকিৎসকরা নিজেরা কালেকটিভলি প্রচুর মাস্ক স্যানিটাইজার কিনে, পিপিই কিট কিনে, থার্মাল গান কিনে, পালস অক্সিমিটার কিনে, যখন আমরা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জেনারেল প্র্যাকটিশনার, ফ্রন্টলাইন ওয়ার্কারকে দিতাম, তখন বেশ কিছু সংগঠন, বেশ কিছু সাধারণ মানুষ আমাদের এই মহৎ প্রচেষ্টাকে সমর্থন করে তারা স্বতঃপ্রণোদিতভাবে এগিয়ে এসে আমাদের কিছু সাহায্য করতো। কেউ পিপিই দিত, কেউ কিছু মাস্ক দিত, কেউ স্যানিটাইজার দিত, সেগুলো আবার আমরা ডিস্ট্রিবিউট করতাম। আমাদের সন্দেহ হচ্ছে সেই সময়তে যারা এসেছিলো তাদের মধ্যেই কোনো সংগঠন বা কোনো লোকের সাথে ইনি এসেছিলেন এবং আমাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন, সেই ছবিগুলোকে তিনি এবারে তার নিজের উদ্দেশ্য সাধ্য করার জন্যে তিনি এই ছবিগুলো পোস্ট করেছেন। সেই কারণেই আমরা আজকে বেলা একটার সময় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তরফ থেকে মুচিপাড়া থানায় তার বিরুদ্ধে কমপ্লেন জমা দিয়েছি এবং অফিসার ইনচার্জকে রিকোয়েস্ট করেছি যে আমাদের কমপ্লেনটাকে এফআইআর হিসেবে গ্রান্ট করতে, এবং আইএমএ তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছি। এই ছবিগুলো আসছে বা দেখা যাচ্ছে, সেই ছবিগুলো কি আপনার মনে জেনুইন কিনা, ট্যাম্পারিং করা বা সুপার ইম্পোজ? সেটা তো আজকালকার দিনে সবই হতে পারে, সেটা কি করে বলবো। আমাদের কাজ হচ্ছে, আমাদের কাছে অভিযোগ এসছে এবং আমার মনে হয়েছে এটা যেহেতু মিনিমাম সন্দেহ আমাদের মধ্যে এসছে, আমরা তার বিরুদ্ধে থানায় জানিয়েছি, প্রশাসন প্রশাসনের কাজ করবে। বেনারসির তিন অধ্যায়ে রাজখারানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।